নিয়ে আসতো এবং সে কারণে টাটকা থাকতো। সেই থেকে এখনো এই জায়গায় সকালে বাজার বসে, সকাল 7:30 থেকে বাজার বসে সেটি দুপুর পর্যন্ত থাকে। এছাড়া অন্যান্য যে দোকানগুলো রয়েছে সেগুলো নিয়মিত দোকানের মতোই খোলা থাকে। শুধু যে টাটকা সবজির জন্য বিখ্যাত এমনটি নয়, এই বাজারে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং আখাউড়া বিলের ছোট ছোট মাছ আসে প্রায় সময়। সকাল 9:00 থেকে এই জায়গায় মাছ আসতে থাকে এবং সেটি দুপুর পর্যন্ত বিক্রি হয়। টাটকা সবজি মাছ ছাড়াও এখানে মুরগি, গরুর মাংস সহ অন্যান্য সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যই বিক্রি করা হয়। নগরীতে যারা সকালে হাঁটতে বের হন তারা অনেকেই এই বাজারে বাজার করতে আসেন। মগবাড়ি চৌমুহনীতে মগবাড়ি, ছোটরা, বিষ্ণুপুর, আদালতপাড়া, কাপ্তান বাজার, কালিয়াজুরি, বাটপাড়া সহ অন্যান্য জায়গা থেকেও অনেকেই বাজার করতে আসেন এখানে। বর্তমানে শুধু স্থানীয় উৎপাদিত সবজি নয়, নিমশার এবং বুড়িচঙ্গের কংসনগর বাজার থেকেও সকালবেলা ট্রাকে করে এই জায়গায় সবজি নিয়ে আসা হয়। আরেকটি বিষয় যে এই বাজারে স্থানীয়ভাবে যেটি উৎপাদিত হয়, বিশেষ করে গোমতী নদীর চরে যেই সবজি উৎপাদন হয়, সেই সবজি এই বাজারে সকালে নিয়ে আসে কৃষকরা। অধিকাংশ সময় কৃষকরা সরাসরি সবজি বিক্রি করে বলে এখানে দাম অনেকটাই কম। ঐতিহ্যবাহী এই মগবাজার চৌমুহনীটি ধীরে ধীরে আরও সমাদৃত হচ্ছে। এটি সুনির্দিষ্ট বাজার না হলেও ধীরে ধীরে এটি যেভাবে প্রসিদ্ধ হচ্ছে মানুষ এটির প্রতি আকৃষ্ট হচ্ছে, অর্থাৎ দূর দূরান্ত থেকে এখানে সবাই বাজার করতে আসছে এবং ব্যবসায়ীরাও এখানে ব্যবসা করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ হচ্ছে এই জায়গায় ব্যবসা করতে একেবারে সহজ, রাস্তার দুপাশে বসে নির্ধারিত একটা সময় বিক্রি করে আবার যে যার মতো চলে যেতে পারে। আর যেগুলো দোকান রয়েছে নিত্য প্রয়োজনীয় যেমন মুদি দোকান সহ অন্যান্য দোকানগুলো, এগুলো একেবারে পার্মানেন্ট দোকান। আপনি যদি সকালবেলা ভালো বাজার করতে চান অথবা টাটকা সবজি কিনতে চান তাহলে এই মগবাজার চৌমুহনীতে আসতে পারেন। এছাড়াও এই মগবাজার চৌমুহনীতে 3টি হোটেল রয়েছে যেখানে নাস্তা করে আপনি খুব মজা পাবেন। এই 3টি হোটেল একেবারে নাস্তা বানানোর জন্য বেশ সমাদৃত, সারাদিনই এই হোটেলগুলোতে লোকজনের ভিড় থাকে। এখানকার নিশ্চয়ই খাবার সুস্বাদু, না হলে সারাদিন এখানে এই হোটেলগুলোতে ভিড় জমে থাকে। এছাড়া অনেকেই পার্সেল নিয়ে যায়, সিঙ্গারা, চমচা, পুরি এগুলো এক সবসময় বিক্রি করা হয়। অর্থাৎ সবসময় এই মগবাজার চৌমুহনীটি একেবারে লোকে লোকারণ্য থাকে। তো আসলে একটি জায়গা এই দিন দিন এভাবে প্রসিদ্ধ তারা শাক সবজি ব্যস্ত, এই অল্প কিছুতেই নয় নিমশের টুন কাঁচামাল লাইনদেন কংসনগর এই আপনার মুরাদনগর তারা ইন বাসা ভাড়া লইয়া ইয়া ইন কাঁচামাল পেয়েছে।